Hello viewers, welcome back to my channel. So, এখন আমরা লাঞ্চ করতে যাব। একটু দেরি হয়ে গিয়েছে আমাদের। আমরা একটু অফিসে একটা কাজে বের হয়েছিলাম ফুল ফ্যামিলি। সো এখন লাঞ্চ করতে যাব এবং আমরা যেদিনই বাইরে যাই বিভিন্ন রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করি বা ডিনার করি, ফুড কেমন কি একটু ট্রাই করি খাওয়ার, মানে অ্যাটলিস্ট বাংলাদেশি যাতে একটা ফ্লেভার আমরা পাই বাংলাদেশি ফুডের, ওটার জন্যই আমরা আসলে বিভিন্ন রেস্টুরেন্ট খুঁজে খুঁজে যাই। সো আজকে ওরকম একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে পেলাম, সেটা হচ্ছে হাট বাজার। ওকে, সো আমি এখন হাট বাজারে যাব। আমি ওইটার লোকেশনটার ট্র্যাকিং করলাম, এখন আমি ডিরেকশন অনুযায়ী হাট বাজারে যাব আমরা। সো দেখি ওইখানে কি ফুড পাওয়া যায়, মানে আমাদের বাংলাদেশি ফুড নিউ ইয়র্কে আমরা কতটা পাই, মানে কী কী আইটেমগুলো থাকে ওগুলোই আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমার সাথে। আমরা এখন হাট বাজারের পথে যাচ্ছি, হেঁটে হেঁটে 7 মিনিটসের মতো লাগবে আমাদের হাট বাজারে যেতে। সো ওখানে যেই আমরা লাঞ্চ করব, যদিও একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের একটু লেট হয়ে গেল লাঞ্চ করতে। জ্যাকসন হাইটটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির জন্য বেস্ট প্লেস। আপনার যখন খারাপ লাগবে, লোনলি ফিল হবে, মনে হবে যে নিজের দেশের মানুষদেরকে অনেক দিন দেখি না, দেখতে চাই, সো আপনি কী করবেন, আপনি জ্যাকসন হাইট চলে আসবেন। এবং আরও একটা প্লেস আছে হিল সাইড এভিনিউ জামাইকাতে, অনেক বাংলাদেশি। সো আমাদেরও যখন খারাপ লাগে, সো আমরা তো এখানে নতুন তাই না, সো সামটাইমস মনে হয় যে ভাই বোনদের দেখতে চাই। সো বাংলাদেশি সবাই তো ভাই বোন তাই না, আমাদের এখন মনে হয় যে একটু দেখা দরকার, চলো যাই। সো যাই, একটু চা খেয়ে গল্প করে চলে আসি, দুই একটা ফ্রেন্ডকে ফোন দেই, আসো দেখা করো, একটু চা খেয়ে যাও। ওকে, মুনলাইট গ্রিল অ্যান্ড চিকেন, কাবাব কিং, অনেকগুলো রেস্টুরেন্টই দেখা যাচ্ছে এখানে তাই না। ওই যে ইত্যাদি ইত্যাদি ছিল, ইত্যাদি গার্ডেন, ওরা এখানে ওকে আরো ব্রাইটার দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর লাইট আমাদের এখানে ইভিনিং তো এখানে দেখা যাচ্ছে বিকাল। হ্যাঁ, ওকে টকিং ওকে, আমরা এখন জ্যাকসন হাইটার স্ট্রিটে হাঁটছি এবং স্ট্রিটে আপনি দেখতে পারেন কি কি পাওয়া যায়। আমাদের বাংলা কোরআন শরীফ আছে, স্কার্ফ আছে। ওকে, আমি আপনাকে দেখাই অনিয়নের প্রাইস। সি দ্য অনিয়ন প্রাইস। তো বাংলাদেশি এরিয়াতে আমরা চলে আসছি, তার একটা প্রমাণ হচ্ছে দেখেন সব বাংলায় লেখা থাকবে। মান্নানে আমরা খেয়েছি না নাকি মান্নান হালাল মিট? ওকে, ও আচ্ছা, কাবাব বাড়ি, দিস ইজ হাট বাজার, রাইট? আচ্ছা, কাচ্চি বিরিয়ানি। তুমি কি খাবা? চিকেন বিরিয়ানি।
চিকেন বিরিয়ানি আছে? চিকেন বিরিয়ানি ওকে আমি দেখছি না, চলো কাউন্টারে চলো, এখানে যে তুমি ইয়ে করতে পারবে, চলো চলো চুজ করতে পারবে। আচ্ছা আমি আর আমার ছেলে চুজ করে ফেলছে যা যা আছে, বিফ কাচ্চি কাচ্চি চিকেন বিরিয়ানি রাখা তোমার কাচ্চিটা কেমন? মজা এটা স্পেশালিটি হচ্ছে, এটা বিফ কাচ্চি, কাচ্চি তো মাটন দিয়ে করে, এটা বিফ দিয়ে করে। হ্যাঁ এমন হয় কিন্তু অনেক জায়গাতে কাচ্চি বিরিয়ানিটা সুইট হয়, মানে মাঝে আমরা একটা আনলাম না খেতে পারিনি, কিন্তু তোমারটা কি সুইট? স্পাইস ঝাল মানে যতটুকু এক্স্যাক্টলি দরকার। সো তুমি ভুরিকে কত দিতে চাও? 10 আউট অফ 10 আউট অফ 10 ওয়াও, আমিও 10 আউট অফ 10। হুইচ ওয়ান বেবি? চিকেন বিরিয়ানি। ছেলের খাওয়া শেষ হলে আমি খাবো। হ্যাঁ আমার ছেলে আবার মাম্মার হাতে ছাড়া খেতে চায় না, মামা তোমাকে খাইয়ে দিয়ে অনেক ভালো লাগে ওর, তাই তোমাকে খাইয়ে দিচ্ছে। আমি দেখলাম যে ও অনেক আস্তে আস্তে খাচ্ছে, আমি একটু হেল্প করি। ও আচ্ছা হেল্প হচ্ছে, ওকে ফাইন ঠিক আছে। ঠিক আছে আমরা দুটোই নিচ্ছি, ওকে খাওয়া দাওয়া করে বের হইলাম। আর আমরা আসলে থ্যাংকস দিতে চাই হাট বাজার রেস্টুরেন্টের ওনারকে, উনি আমাদেরকে ভিডিও করার পারমিশন দিয়েছে, কারণ এখানে আসলে একটু পারমিশন নিয়েই কাজ করতে হয়, সো একটু প্রবলেমও হয় আদারওয়াইজ। আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, নাইসলি আমাদেরকে রিসিভ করেছেন এবং কোঅপারেট করেছেন, সেই জন্য অনেক 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 থ্যাংকস। ওকে তো এটাই বলার ছিল যে আসলে হাট বাজার রেস্টুরেন্টটা খেয়েও যেমন ভালো লেগেছে আমাদের, সো ওনারের সাথে কথা বলে ভালো লাগলো, অনেক অনেক কোঅপারেটিভ। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড লাক ফর হাট বাজার। খামার বাড়ি অনেক রেস্টুরেন্ট এখানে, হ্যাঁ সুন্দর মাঙ্কি ক্যাপস আছে, তারপরে হ্যাঁ উইন্টার গিয়ার বেশ ভালোই আছে, এখানে গ্লাভস আছে, হ্যাঁ সুন্দর গ্লাভস আছে। হুম হুম এই দেখো
মাফলার আছে, সক্স নাইস। কোন দিকে যাচ্ছ? ওই এমআরটি এমটিএ সাবওয়ে ধরে তারপরে বাসা চলে যাব। সাবওয়েতে যাচ্ছি না আমরা? হ্যাঁ আমরা সাবওয়েতে যাচ্ছি। ঠিক আছে চলো। আমরা এখন সাবওয়েতে যাব, স্টেশনে যাচ্ছি, ভিতরে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেল যদি আপনার পছন্দ হয় তাহলে কি করতে হবে? থ্যাংক ইউ আপনাদের আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে। Bye-bye. Bye.